হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি দারুণ ফ্রি ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ব্লক ডট ওয়েবসাইট ফ্রি মাইনিং প্রজেক্ট সম্পর্কে। এই প্রজেক্ট থেকে আপনি কীভাবে ফ্রিতে মাইনিং করবেন, কীভাবে ফ্রিতে মাইনিং করে ইনকাম করবেন, কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই প্রজেক্টটা কতটা স্ট্রং, তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আমাদের। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে বলে দেব, দেখিয়ে দেব। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে ইতিমধ্যে পাই নেটওয়ার্ক, আইস নেটওয়ার্ক, এই দুইটা কিন্তু মানে একে অপরকে হিট করার মতো একটা পরিস্থিতিতে চলে গেছে এবং এই দুইটা মাইনিং প্রজেক্টকে হিট করার জন্যই কিন্তু ব্লক ডট ওয়েবসাইট চলে এসেছে। এক কথা বলতে গেলে পাই নেটওয়ার্ক ও আইস নেটওয়ার্ককে বিট করার মতো একটা প্রজেক্ট কিন্তু এই ব্লক ডট ওয়েবসাইট। এবং আমি শুরুতেই বলে রাখি, এখানে আপনি যদি ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিয়েলভাবে কাজ করতে হবে। দেন রিয়েলভাবে যদি আপনি এখানে মাইনিং করেন সেক্ষেত্রে খুব ভালো পরিমাণে একটা ইনকাম হবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, রিয়েলভাবে বলতে অনেকে কিন্তু একটা ফোনে দুইটা তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হ্যাঁ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু করা যাবে না। এখানে আপনাকে অবশ্যই অবশ্যই উইথড্র দেওয়ার আগে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এই জন্য অবশ্যই আপনাকে এখানে রিয়েলভাবে ইনকাম করতে হবে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি এখানে দেখাবো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, দেন ধাপে ধাপে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক। জাস্ট সিম্পলি আপনি টুডে অফার লিঙ্কের উপরে একটা ক্লিক করে 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন, কোথাও আর ক্লিক করবেন না। দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং সেখানে আপনি দেখতে পারবেন ব্লক ডট ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং নিচে রেজিস্ট্রেশন লিঙ্ক, তার নিচে দেখতে পারবেন ইনভাইট কোড। আপনি সিম্পলি যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেখানে একটা ক্লিক করে দেবেন, দেন আপনার সামনে অটোমেটিকলি রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি উপরের দিকে ডান পাশে দেখতে পারবেন 3-ডট মেনু। জাস্ট সিম্পলি এই 3-ডট মেনুর উপর একটা ক্লিক করবেন, তো ফাইনালি আপনার সামনে কিন্তু একটা মেনু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি 4টা অপশন পাবেন, হোম, অ্যাবাউট, লগ ইন, রেজিস্টার। তো সিম্পলি আপনি রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা রেজিস্টার সাইন আপ রেজিস্টার ফর্ম চলে আসবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার নিক নেম, আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে একটা নাম দিবেন। দেন সেকেন্ড অপশনে আপনি এই জায়গায় আপনার জিমেলটা দিয়ে দিবেন, যে জিমেলটা দিয়ে আপনি সচরাচর মাইনিং করেন অথবা আপনি এই প্রজেক্টে যে জিমেল দিয়ে মাইনিং করতে চাচ্ছেন সেই জিমেলটা বসাবেন। দেন আপনি একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 ডিজিটের 8 ডিজিট পাসওয়ার্ড দিবেন। কিন্তু ফ্রেন্ডস, আপনারা অনেকেই কিন্তু পাসওয়ার্ড দিতে ভুল করেন আর সেই জন্য কিন্তু অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, প্রথমেই হাল ছেড়ে দেয়, বলে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, এটা সেটা, সার্ভার প্রবলেম, অনেক রকম বলে। আসলে মূলত আপনাদের পাসওয়ার্ড দেওয়াটাই হচ্ছে সমস্যা। আবার অনেকের কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড নেয় না, তাই আবার কমিট করেন, আবার ইনবক্স করেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো, পাসওয়ার্ডটা দিবেন 8 ডিজিটের, অবশ্যই আপনি যে কোনো একটা ওয়ার্ডের সাথে সংখ্যা মিলিয়ে, যেমন ধরেন আপনার নাম দিতে পারেন, নামের সাথে সংখ্যা মিলিয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এবং প্রথম আপনার নামটা দিবেন, নামের প্রথম অক্ষরটা দিবেন বড় হাতের। দেন এই প্রসেসে যদি আপনি পাসওয়ার্ডটা দেন তাহলে কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না। দেন নেক্সট অপশনে আপনি কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে যে ইনভাইট কোডটা দেখতে পাচ্ছেন এটাকে একটু চেক করবেন, যদি ইনভাইট কোডটা ঠিক থাকে তাহলে কোনো রকমের সমস্যা নেই, আর যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আবার চলে যাবেন, সেখান থেকে আপনি ইনভাইট বা রেফার কোড নামের যে একটা অপশন পাবেন সেখানে দেখতে পারবেন এই কোড দেওয়া আছে, রেফার কোড, জাস্ট সেই কোডটাকে কপি করে এনে এখানে বসাই দিবেন। যদি কোডটাকে আপনি না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না আর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, উইথড্রো দিতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ইনভাইট কোড ব্যবহার করতে হবে। দেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি যখন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারা বলে দিবে লগ ইন ওয়াজ সাকসেসফুল, জাস্ট ওকের উপর একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি ওকের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আসবে অসাম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন,
সাকসেসফুল গো টু লগ ইন মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, জাস্ট এবার আপনি ব্যাক টু লগ ইন এখানে ক্লিক করে দেবেন। তো ফাইনালি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি আমি যে এই জায়গায় জিমেলটা বসাই দিয়েছি, আপনারা আপনার জিমেলটা বসাই দিবেন, দেন এই জায়গার মধ্যে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন এবং এই সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ড যখন সাইন ইনের উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন লগ ইন সাকসিডেড, জাস্ট ওকের উপরে ক্লিক করে দেবেন। লগ ইন সাকসিডেড ওকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, জাস্ট সিম্পলি স্টার্ট নাও এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো স্টার্ট নাও এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস এই ইন্টারফেসে 1 থেকে 2 মিনিট অথবা 30 সেকেন্ড অথবা 50 সেকেন্ড আপনার কিন্তু একটু রিলোড নেবে, লোডিং নেবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম ঘুরবে। তো সেক্ষেত্রে আপনি ধৈর্য হারা হবেন না, কারণ ফ্রেন্ডস আপনি কিন্তু ফ্রিতে ইনকাম করতেছেন, কোনো রকমের ইনভেস্টমেন্ট প্রজেক্ট না, নো ইনভেস্টমেন্ট প্রজেক্ট। তো সেক্ষেত্রে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করা কোনো ব্যাপার না, আর এখানে কিন্তু কোনো অ্যাড শো হচ্ছে না, জাস্ট লোডিং নেবে। এটা একটা ওয়েবসাইট মাইনিং, তারা কিন্তু তাদের অ্যাপসটা এখনও পর্যন্ত লঞ্চ করেনি, একদমই নিউ একটা মাইন প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনি এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আপনি আপনার ইউজার নেমটা দেখতে পারবেন, এরকম অপশন দেখতে পারবেন। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটার উপরে একটা ক্লিক করবেন, মাঝখানে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন আপনার টাইমটা কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে। ঠিক এই টাইমটা যখন কাউন্ট ডাউন হয়ে যাবে সেম প্রসেস 24 ঘন্টা পরে আবারও আপনি এখানে ক্লিক করবেন, এখানে এই 24 ঘন্টা টাইমটা যখন কাউন্ট ডাউন হয়ে যাবে আবারও এই জায়গার মধ্যে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু আবারও আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে ফ্রেন্ডস এখানে কিন্তু এখানে না, আপনারা জানেন যে ফ্রি মাইনিং প্রজেক্টগুলোতে রেফার করে একটা হিউজ পরিমাণের ইনকাম করা যায়। তো এই রেফার করে ইনকাম করার জন্য আপনার এই ইনভাইট ফ্রেন্ডস একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর পেয়ে যাবেন আপনি আপনার রেফার কোড এবং নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি এখানে পাবেন রেফার লিঙ্ক। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পাশে থাকা ডাবল বক্স আইকন, এখানে ক্লিক করে এই কোড এবং এই লিঙ্ককে কপি করবেন এবং এই লিঙ্ক এবং এই কোড আপনি যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে এই কোড ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনার একজন সফল রেফার হবে। দেন ফ্রেন্ডস আপনি এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে আপনারা কিন্তু মাই অ্যাসেস্ট, তারপর হচ্ছে মাই মিডল, মাই সার্ভিস, কমিউনিটি, তারপর দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট সুইচ মানে হচ্ছে লগ আউট। দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পারবেন একটা কোড দেওয়ার অপশন, জাস্ট এই কনফার্ম নামের একটা অপশন আছে। তো আপনি কি করবেন এই যে কোড দেওয়ার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন, দেন একটা টাইম কিন্তু কাউন্ট ডাউন হবে, এই টাইমের মধ্যে তারা আপনার জিমেলে একটা কোড পাঠিয়ে দেবে। দেন আপনাকে ওই কোডটা এনে এখানে বসাতে হবে এবং এই কনফার্মের উপরে ক্লিক করে এটাকে ভেরিফাই করতে হবে। তো আপনি যদি ইমেল ভেরিফাইটা না করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো আপনি মাইনিং স্পিড পাবেন না এবং এটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে, কারণ ইমেল ভেরিফাই করার পরে এখানে যখন KYC ভেরিফাইটা চলে আসবে সেটাও কিন্তু আপনাকে করে নিতে হবে। তো ফ্রেন্ডস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং একটা এই প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট, স্ট্রং প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনারা সবাই চাইবেন এই ভিডিওটা দেখা মাত্রই সম্পূর্ণ প্রসেসটা ভালো করে বুঝে নেবেন, দেন এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করে মাইনিংটা শুরু করে দিবেন। সেক্ষেত্রে হিউজ পরিমাণে কিন্তু একটা ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আশা করা যায়। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইলের স্প্যাম ফোল্ডারে কিন্তু তারা একটা মেইল পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গার মধ্যে একটা কোড চলে আসছে, ঠিক আছে। তো আমি এই কোডটা এখান থেকে কপি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা কপি করে নিয়ে এখানে বসানো শেষ, জাস্ট এবার কনফার্মের উপর একটা ক্লিক করব। তো এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসে। তো এবার দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে আপনি ইনভাইট কোডটা, আপনার ভেরিফিকেশন কোডটা চলে যাবে, এই কোডটা কিন্তু আপনার জিমেইলের ইনবক্সে না গিয়ে এটা কিন্তু আপনার স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনাটা বেশি।
তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জিমেইলের যে স্প্যাম ফোল্ডার আছে সেটা চেক করবেন, দেন আপনি কিন্তু ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই প্রজেক্ট সম্পর্কে এবং আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল সম্পর্কে আপনার যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই জয়েন হয়ে আপনি অ্যাডমিন বা অনারকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন, দেন সাথে সাথে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকোলজি, তো জাস্ট এই ইকোলজিতে ক্লিক করবেন। ইকোলজিতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেওয়ার পর আপনি কিন্তু তাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং নিচের দিকে আসার পর তাদের রোডম্যাপটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এত কিছু দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাবে, এটা সম্পর্কে আমরা নেক্সটে আরও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এটাই বলবো আপনাদের, আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছি সেইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, দেন এখানে মাইনিংটা শুরু করে দিন, খুব ভালো পরিমাণের একটা ইনকাম হবে। তো আপনারা জাস্ট এগুলো দেখে নিতে পারেন, তাদের রোড ম্যাপ। ঠিক আছে, তো এই নিচের দিকে আসলে আরও তাদের যে টুইটার, টেলিগ্রাম, ব্লগ, মেইল বক্স ও ব্লগ সার্ভিস, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এবার এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল, এখানে একটা ক্লিক করে দেব। তো পার্সোনালে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আগে দেখাইছিলাম একটু আগে, সেটিংস, সেটা কিন্তু চলে আসছে। এবার এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে এখানে আপনি যতজনকে রেফার করেছেন সেটা দেখতে পারবেন, এবং এখানে মজার বিষয় হয়েছে আপনি কাউকে রেফার করলে তার থেকে আপনি কমিশন পাবেন, রেফার বোনাস পাবেন, এবং সে যাকে রেফার করবে তার থেকেও আপনি পাবেন, এবং সে যাকে রেফার করবে তার থেকেও পাবেন। মানে তিন লেভেল থেকে আপনি এখানে কমিশন পাবেন, এবং এই যে টোকেনটা ব্লগ ডট ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতেছেন সেটা হচ্ছে একটা বিসি টোকেন, যেটা একটা ডিসেন্ট্রালাইজ, এটা কিন্তু খুব ভালো পরিমাণের একটা হিট করবে আশা করা যাচ্ছে, খুব ভালো পরিমাণের একটা ইনকাম আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো এবার ফ্রেন্ডস, এই যে প্রজেক্ট এটার কিন্তু কোনো রকমের অ্যাপস নেই, তো অ্যাপস তারা নিয়ে আসে নাই, সেক্ষেত্রে ব্রাউজারে আপনি এখানে মাইনিং করতে পারেন। আর যদি আপনার ব্রাউজারে মাইনিং করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা অ্যাপস আকারে কীভাবে মাইনিং করবেন। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, জাস্ট এখানে উপরে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা অ্যাড টু হোম স্ক্রিনে একটা ক্লিক করে দেবেন। তো ফাইনালি যখন অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনি চাইলে এখানে এই ওয়েবসাইটের নামটাও এখানে লেখা আছে, তো আপনি এখানে চাইলে অন্য কিছু লিখতে পারেন, যেটা লিখবেন সেই নামেই কিন্তু অ্যাপসের মতো একটা ওয়েবসাইটের অ্যাপসের মতো ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট আপনি অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস দেখেন আমি কিন্তু অ্যাডের উপরে ক্লিক করে দিলাম, এবং এখানে অ্যাড অটোমেটিক্যালি এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু অ্যাপসের মতো হয়ে গেছে। তো জাস্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অ্যাপসের মতো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনার আর কোনো প্রবলেম থাকবে না। এছাড়া তাদের হেল্প আছে, তাদের পেপার আছে, এগুলো আসলে দেখে নেবেন, আমি এত কিছু দেখাচ্ছি না, জাস্ট এটাই বলবো আপনাদেরকে। আমি যতটুকু দেখাইছি এর থেকে আপনার এখন বেশি কিছু দেখার প্রয়োজন নাই, কারণ এই প্রজেক্টটা একদমই নতুন প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু একটা স্ট্রং প্রজেক্ট, সেহেতু আপনার সাজেস্ট থাকবে আপনাদের প্রতি, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, মাইনিং করেন, দেন নেক্সট আপডেটের অপেক্ষা করেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই ব্লগ ডট ওয়েবসাইট প্রজেক্ট সম্পর্কে জানতে পারে এবং সবাই এখান থেকে ফ্রিতে ইনকামটা জেনারেট করতে পারে। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।